কচুয়ায় ২৬ মন জাটকা জব্দ, আটক তিন। কচুয়ায় জাটকা পাচারের সময় গোপন সংবাদের ভিত্তিতে একটি পিকআপে অভিযান চালিয়ে ২৬ মন জাটকা জব্দ এবং তিনজনকে আটক করেছে কচুয়া থানা পুলিশ। বুধবার মাধাইয়া রহিমানগর সড়কের মিয়ার বাজার এলাকায় তাদের আটক করা হয় এবং জব্দকৃত জাটকাগুলো সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ মাসুদুল হাসানের উপস্থিতিতে বিভিন্ন মাদ্রাসা এবং এতিমখানায় বিতরণ করা হয়। কচুয়া থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিনের নির্দেশনায় এসআই মামুনুর রশিদ ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে মিয়ার বাজার এলাকায় অভিযান চালিয়ে ঢাকাগামী পিকআপে ২৬ মন জাটকা সহ তিনজনকে আটক করে। আটককৃতরা হলেন রায়পুরের চর আবাবিল গ্রামের হাশেম চৌকিদারের ছেলে সানাউল্লাহ চৌকিদার, চর বসিং গ্রামের মৃত ফজল হোসেন দেওয়ানের ছেলে শাহ আলম এবং পিকআপ চালক একই গ্রামের মৃত তাজুল ইসলামের ছেলে সেলিম হোসেন। আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। জিসান আহমেদ নানুর পাঠানো তথ্যচিত্রের রিপোর্ট।